মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মনি কাঞ্চন যোগ একেবারে মেড ফর ইচ আদার। আপনি ঠিক কি বলছেন আমি না বুঝতে পারছি না। চল বুঝিয়ে দেব, জলের মতন পরিষ্কার করে বুঝিয়ে দেব। এই তুই উইদাউট পারমিশনে আমার ঘরে ঢুকলি কেন বল? আচ্ছা আপনি কি কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছেন? ছিল আমার কলেজে, কেন? তাতে কি আপনি বেশ স্বাচ্ছন্দ্য? হ্যাঁ, আমি এ যুগের ছেলে, মোটামুটি ভাবে যারা আপডেটেড তারা সবাই কম্পিউটার অপারেট করতেই পারে। আপনি লেটার কম্পোজ করতে পারেন? কেন? কিছু না, ওই আমার একটা বাংলা কবিতা দরকার ছিল, টাইপ করাতাম, তা আপনি টাইপ করে দেবেন? সরি সরি, হ্যাঁ আমি না বাংলা পড়তে পারি না বাংলা লিখতে পারি। আপনার এই কথাটা যদি মিথ্যে হয় জামাই বাবা জীবন, আপনাকে কিন্তু আমি দিনের বেলায় তারা দেখিয়ে দেব। শুধু তারা না, ফ্রিতে আপনি রেগে যাচ্ছেন কেন বলুন তো? আমি আপনার বউয়ের দিদি হই, বড় শালিকা, তারপর এদিকে আবার আপনার দাদার বউ, বৌদি, এই দুই সম্পর্কেই তো রঙ্গ তামাশা চলতেই পারে, তাই না? বেকার বেকার ঝগড়া করো না তো, ও ভীষণ ডেঞ্জারাস মেয়ে। এই শোন, তোর যদি দরকার পড়ে আমি তোকে বাংলায় লেটার কম্পোজ করে দেব, যেখানে খুশি গিয়ে ছাপিয়ে নিস, কোনো সমস্যা নেই তো আর, ঠিক আছে তো সবকিছু? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সিস্টার। মেহেন্দি লেটার কম্পোজ করতে পারে বাংলায়? ও মাই গড, তার মানে ওই চিঠির ঘটনাটা ঘটেছিল 21 ফেব্রুয়ারি। তাহলে 21 ফেব্রুয়ারি মঙ্গলবার, রাইট? এইরকম রিয়াকশন ও তখনই দেয় যখন ও কোনো ক্লু খুঁজে পায়, কোনো সূত্র। এই বুঝি তোমার আমার মুখ থেকে এমন কোনো কথা বেরালো যেটা মানে যেটা ওর কাছে কোনো ক্লু বা সূত্র হয়ে উঠতে পারে? না, আমি তো এমন কোনো কথা বলিনি, আমি মুখ ফসকে কোনো কথা বলিনি, আমি তো শুধু বললাম যে আমি বাংলা টাইপ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।